হ্যালো বন্ধুরা ওয়েব ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা গত পর্বে আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্ক কিভাবে ইউজ করতে হয় সেটি দেখেছিলাম আমাদের আজকের বিষয় হচ্ছে ইমেজ ইন ইস্টেমেল আমরা আমাদের ওয়েবসাইটে কিভাবে ইমেজ নিয়ে আসতে পারি ইমেজ ইউজ করতে পারি তো সেই প্রসেসটি আজকে আমরা দেখব তার জন্য আমাদের প্রথমে যেটি করতে হবে ইন্ডেক্স ডট ফাইলটি যেখানে রয়েছে যেই ফোল্ডারে রয়েছে সেই ফোল্ডারের ভেতরে আমাদের আগে যেতে হবে তো দেখুন এখানে আমাদের ইন্ডেক্স ডট ফাইলটি রয়েছে এবং তার সাথে আমরা একটি ইমেজ রেখেছি এনিমল ডট জেপিজি নামে তো এই ইমেজটিকে মূলত আমরা আমাদের ওয়েবসাইটে আজকে শো করব। তার জন্য আমাদের ইন্ডেক্স ডট এসটেএমএল ফাইলটিকে আমাদের সাবলাইম টেক্সট এই এডিটরে ওপেন করে নিতে হবে তো আমরা ওপেন করে নিচ্ছি তো দেখুন এখানে যে লিঙ্কটি রয়েছে তো এই লিঙ্কটি মূলত আমরা গত পর্বে দেখেছিলাম আমাদের ওয়েবসাইটে ইউজ করেছিলাম তো আজকে আমরা আমাদের ওয়েবসাইটে একটি ইমেজ নিয়ে আসবো তো আমাদের ওয়েবসাইটে ইমেজ ইউজ করার জন্য ইমেজ নিয়ে আসার জন্য এস টি এম এর একটি ট্যাগ রয়েছে যেটি হচ্ছে একটি সিঙ্গেল ট্যাগ এবং সেই ট্যাগটির নাম হচ্ছে আইএমজি ট্যাগ তো সেই সিঙ্গেল ট্যাগটি অর্থাৎ আইএমজি ট্যাগটি আমরা নিয়ে নিচ্ছি দেখুন এটি একটি সিঙ্গেল ট্যাগ এর কিন্তু ক্লোজিং নেই যেমন এই এ ট্যাগটি এখানে শুরু হয়েছে বিগিনিং এবং ইন্ডিংয়ে যায় এখানে ক্লোজ করা হয়েছে স্ল্যাশ চিহ্ন দিয়ে তো এই আইএমজি ট্যাগটিকে আমাদের ক্লোজ করতে হবে না জাস্ট আই এম লেখে দিলেই হয়ে যাবে অর্থাৎ এটা একটি সিঙ্গেল ট্যাগ এটার কোনো ক্লোজিং নেই তো এখন এই ইমেজ ট্যাগটির মধ্যে আমাদের ইমেজ নিয়ে আসার জন্য একটি অ্যাট্রিবিউট ইউজ করতে হবে যে অ্যাট্রিবিউটটি ইউজ করতে হবে সেই অ্যাট্রিবিউটটির নাম হচ্ছে এস আর সি অ্যাট্রিবিউট তো আমরা এস অ্যাট্রিবিউটটি নিয়ে নিলাম এই এস আর সি নেওয়ার পর আমাদের ডবল কোটেশনের ভেতরে আমাদের ইমেজের নাম এবং ইমেজের এক্সটেনশনটি দিতে হবে তো দেখুন আমরা আমাদের ফোল্ডারে যে ইমেজটি রেখেছিলাম সেই ইমেজটির নাম ছিল এনিমল আর এক্সটেনশন ছিল ডট জেপিজি তো আমাদের এই নামটি এবং এক্সটেনশনটি কপি করে নিয়ে আসতে হবে তো আমরা এখান থেকে কপি করে নিচ্ছি কপি করে নিয়ে আসে আমাদের এস আর এই অ্যাট্রিবিউটের মধ্যে দিয়ে দিতে হবে তো আমরা এখানে পেস্ট করে দিচ্ছি এখন যদি আমরা আমাদের ফাইলটিকে সেভ করি সেভ করে যদি আমরা আমাদের ইন্ডেক্স ডট এস এই ফাইলটি আমাদের কোনো একটি ব্রাউজারে ওপেন করি আমি গুগল ক্রোম ব্রাউজারে ওপেন করতেছি ওপেন করলেই দেখবো আমাদের যে ইমেজটি ছিল সেই ইমেজটি আমাদের ওয়েবসাইটে কি সুন্দর করে শো করতেছে তো এই আইএমজি ট্যাগটি ইউজ করে আমরা আমাদের যে কোনো ইমেজকে আমাদের ওয়েবসাইটে শো করাতে পারি তো এখানে আরও একটি কথা মনে রাখতে হবে আপনাদের যেটি হচ্ছে ইমেজটিকে অবশ্যই ইন্ডেক্স ডট এস ফাইলটি যেখানে রয়েছে সেই ফাইলের সাথেই থাকতে হবে যদি ইমেজটি সেই ফাইলের মধ্যে না থাকে তাহলে কিন্তু ইমেজটি শো করবে না যেমন ধরুন এই ইমেজটিকে যদি আমরা কেটে নিয়ে আমরা এই ফাইলের বাইরে রাখি যেমন এখানে আমরা রাখতেছি আমাদের ইমেজটি বাইরে রয়েছে এবং আমাদের ইন্ডেক্স ডট এই ফাইলটি ভেতরে রয়েছে এখন যদি এই অবস্থায় আমরা আমাদের ব্রাউজারটিকে রিফ্রেশ করে রিফ্রেশ করলে দেখবো আমাদের ইমেজটি এখানে আর শো করতেছে না এখানে ইমেজের আইকনটি দেখাচ্ছে কিন্তু আমাদের ইমেজটি শো করতেছে না তাহলে আমরা বুঝতে পারতেছি যে ইমেজকে যদি আমাদের ওয়েবসাইটে শো করাতে চাই তাহলে আমাদের ইন্ডেক্স ডট এসটিএমএল অর্থাৎ এসটেম এল ফাইলটি যেখানে রয়েছে সেখানে আমাদের ইমেজটিকে রাখতে হবে আমরা ইমেজটিকে এখানে ফাইলের মধ্যে রাখলাম এবার যদি আমরা আমাদের ওয়েবসাইটটিকে রিফ্রেশ করে দেখবো যে আমাদের ইমেজটি শো করতেছে এবার আরও একটি কথা হচ্ছে যে ধরুন আমরা ইমেজটিকে একটা ফোল্ডারের ভেতরে রাখবো কিন্তু সেই ফোল্ডারটিকে আবার ইন্ডেক্স ডট এস্টেম সাথেই রাখবো তাহলে আমাদের ওয়েবসাইটে ইমেজটি শো করবে কিনা হ্যাঁ তাহলে শো করবে তার জন্য একটি প্রসেস আছে সেই প্রসেসটি আমরা দেখব ধরুন এখানে আমরা একটি ফোল্ডার বানিয়ে নিচ্ছি ইমেজ নামে তো এই ইমেজ ফোল্ডারের ভেতরে আমরা এই ইমেজটিকে রাখতেছি এখন দেখুন ইমেজটি কিন্তু আমাদের ইন্ডেক্স ডট এসটেমএল ফাইলটির সাথে নেই ইমেজটি আমাদের রয়েছে ইমেজ ফোল্ডারের মধ্যে এই অবস্থায় যদি আমরা আমাদের ব্রাউজারটি রিফ্রেশ করি তাহলেও দেখুন আমাদের ইমেজটি শো করতেছে না কেন কারণ ইমেজটি আমাদের এখন ইন্ডেক্স ডট এস ফাইলের সাথেই নেই এই ইমেজটি রয়েছে আমাদের ইমেজ ফোল্ডারের মধ্যে কিন্তু সেই ফোল্ডারটি রয়েছে আবার ইন্ডেক্স ডট এস ফাইলের সাথে তাহলে আমাদের এই ফোল্ডারের পাথটি অর্থাৎ লোকেশনটি আমাদের চিনে দিতে হবে ইন্ডেক্স ডট যে ইন্ডেক্স ডট সাথে আমাদের এখন ফোল্ডার রয়েছে যে ফোল্ডারটির নাম হচ্ছে ইমেজ এবং সেই ফোল্ডারের ভেতরে আমাদের ইমেজটি রয়েছে তো এই পাত এবং লোকেশনটিকে চেনাই দেওয়ার জন্য আমাদের এখানে যেটি করতে হবে এসআরসি অ্যাট্রিবিউটের মধ্যে যেটি আমাদের করতে হবে সেই ফোল্ডারের নামটি দিতে হবে তো সেই ফোল্ডারের নামটি হচ্ছে আমাদের ইমেজ তো এই ইমেজ ফোল্ডারের নামটি আমরা কপি করে নিচ্ছি এবং এস আর অ্যাট্রিবিউটের মধ্যে আমরা এখানে ইমেজ এই ফোল্ডারের নামটি পেস্ট করে দিচ্ছি এবং তার পাশে যেটি দিতে হবে আমাদের একটি স্ল্যাশ চিহ্ন দিতে হবে তার মানে বোঝাচ্ছে যে এই এনিম্যাল ডট জেপিজি এই ইমেজটি ইমেজ নামক ফোল্ডারের মধ্যে রয়েছে এই ইমেজ নামক ফোল্ডারের মধ্য থেকে এই ইমেজটি আমাদের ওয়েবসাইটে শো করবে এবার যদি আমরা এই ফাইলটিকে সেভ করি এবং সেভ করে আমাদের ব্রাউজারটিকে রিফ্রেশ করে দেখব যে আমাদের ইমেজটি খুব সুন্দর করে আমাদের ওয়েবসাইটে শো করতেছে তো এভাবে আপনারা আপনাদের ইমেজকে শো করতে পারেন যদি অনেকগুলো ইমেজ হয় আপনাদের ওয়েবসাইটে আপনারা অনেক ইমেজ ইউজ করতেছেন তো ইন্ডেক্স ডট ফাইলের সাথে অনেকগুলো ইমেজ রাখলে হিজি দেখাবে তার জন্য আপনারা একটি ফোল্ডার ইউজ করে নিতে পারেন ফোল্ডার ফোল্ডারের ভিতরে আপনারা ইমেজগুলো রেখে সেই ফোল্ডারের নামটাকে আপনাদের এখানে এস আর মধ্যে চিনিয়ে দিয়ে তারপরে ইমেজের নামটি দিলে আপনাদের ওয়েবসাইটে ইমেজটি শো করবে তবে ফোল্ডারটি অবশ্যই ইন্ডেক্স ডট এস্টেম ফাইলটির সাথেই থাকতে হবে যদি এসেম ফাইলটির সাথে ফোল্ডারটি না থাকে তাহলে কিন্তু ইমেজটি আমাদের ওয়েবসাইটে শো করবে না তো এই ইমেজ ট্যাগটিতে আরও একটি অ্যাট্রিবিউট ইউজ করা হয়ে থাকে যে অ্যাট্রিবিউটির নাম হচ্ছে আলট্রা অ্যাট্রিবিউট তো এই আলট্রা অ্যাক্টিভিউটটি ইউজ করা হয়ে থাকে কারণ ধরুন আমাদের ওয়েবসাইটে কোনো কারণে এই ইমেজটি শো করতেছে না এই ইমেজটি লোড নিতে পারতেছে না তখন আমাদের এই ইমেজটি সম্পর্কে কিছু বলার জন্য এই ইমেজটি সম্পর্কে কিছু তথ্য দেওয়ার জন্য আমাদের এই আলট্রা অ্যাক্টিভিটি ইউজ করতে হয় যেমন ধরুন আমরা যদি আমাদের এই ইমেজটিকে ইমেজ ফোল্ডার থেকে বের করে নিয়ে আমরা ইন্ডেক্স ডট ফাইলের বাইরে রাখি রাখার পরে যদি আমরা আমাদের ওয়েবসাইটটি রিফ্রেশ করি রিফ্রেশ করলেই দেখবুন দেখুন যে ইমেজটি চলে গেছে কিন্তু ইমেজের পরিবর্তে আমাদের ইমেজের একটি আইকন এখানে শো করতেছে যখন আমাদের ওয়েবসাইটে কোনো ইউজার ভিজিট করবে তখন যদি আমাদের ওয়েবসাইটে এই ইমেজটি শো না করে তখন কিন্তু আমাদের এই আইকনটি শো করবে কিন্তু সেই আইকনটি দেখে তারা কি বুঝতে পারবে এই ইমেজ ইমেজটি কী সম্পর্কের এখানে কোন ইমেজ ছিল তো এই ইনফরমেশনটি আমাদের ইউজার আমাদের ভিজিটরদের দেওয়ার জন্যই মূলত আমাদের এখানে আলট্রাট্যাকটি ইউজ করে এখানে কিছু আমাদের ইমেজের সম্পর্কে তথ্য দিয়ে দিতে হয় তো ধরুন এখন আমাদের এই ইমেজটি এখানে শো করতেছে না এখন যদি আমরা এই ইমেজের সম্পর্কে এখানে বলতে যাই যেমন ধরুন আমাদের ইমেজটি ছিল অ্যানিমাল ইমেজ তো আমরা যদি এখানে জাস্ট লিখে দিতে চাই যে দিস ইজ অ্যান অ্যানিমাল ইমেজ ইমেজটি যদি না শো করে তাহলে তারা বুঝবে যে এখানে একটি অ্যানিমাল ইমেজ ছিল তো এটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের এখানে আলট্রাট্যাক নিতে হবে তো আমরা আলট্রাটেকটি নিয়ে নিচ্ছি নেওয়ার পরে আমাদের কোটেশনের মধ্যে আমরা যদি লিখে দিই দিস ইজ অ্যান অ্যানিমাল ইমেজ তো এবার যদি আমরা পেজটিকে সেভ করে ব্রাউজারটি রিফ্রেশ করি দেখব যে আমরা আমাদের এই ইমেজ আইকনের পাশেই ছোট্ট করে লেখা আসছে দিসিজ্যান্ড এনিমাল ইমেজ তো এখন যারাই আমাদের ওয়েবসাইটে ভিজিট করবে যদি আমাদের কোনো কারণে ইমেজটি না শো করে তারপরেও কিন্তু আমাদের এখানে দিসিজ্যান্ড অ্যানিমাল ইমেজ লেখাটি শো করবে এবং তারা বুঝতে পারবে এখানে একটি এনিমল ইমেজ আছে তো এখন যদি আমরা আমাদের ইমেজটিকে সঠিক জায়গায় প্লেস করি আমাদের ফোল্ডারটির ভেতরে যদি আমরা ইমেজটিকে রাখি এবার যদি আমরা আমাদের ব্রাউজারটি রিফ্রেশ করি রিফ্রেশ করলে দেখবেন যে ছবিটা দেখাচ্ছে কিন্তু আমাদের আলট্রাটেকের ভিতর আমরা যে কথাটি লিখেছিলাম এবার কিন্তু সেটি দেখাচ্ছে না এই আলট্রাটেকের ভিতর কথাটি তখনই দেখাবে যখন আমাদের ইমেজটি আমাদের ব্রাউজারে শো করবে না কোনো কারণে লোড নিতে পারবে না তো আশা করছি বুঝে গেছেন তো আজকের পর্ব এতটুকুই থাকলো আগামী পর্বে আমরা আরও বেশ কিছু বিষয় সম্পর্কে জানবো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন ধন্যবাদ